প্রত্যেকটা মানুষকে ভগবান কিছু না কিছু গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই গুণটাকে চেনা খুব দরকার। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করেছো বা আগামী দিনে করবে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু ব্যাটারি মানে মোবাইলে ব্যাটারি লো থাকার জন্য আমি সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি মর্নিং রুটিনটা। তো অ্যাজ ইউজুয়াল যেরকম মর্নিংয়ে হয়ে থাকে চা খাওয়া অ্যান্ড ব্রেকফাস্ট বানানো, আজকে ব্রেকফাস্টটা অনেকটা আগে বানাতে হয়েছে, কারণ আজকে 8:30টার মধ্যে আমার ঘর খালি হয়ে গেছে। বুঝতেই পারছো যে অফিসে যাওয়া সে অফিস চলে গেছে 8:30টার মধ্যে, ঘর এখন শান্ত একদম, যে যার নিজের কাজ নিয়ে আছে। তো এইভাবে দিনটা তো শুরু হয়েছে, বেশি তো শেয়ার করতে পারবো না এই মুহূর্তে, কারণ এখন কোনো রকমে ব্যাটারিটা একটুখানি চার্জ দিয়ে শেয়ার করলাম, বাকিটা পরে করছি। অফিস থাকলে একটা সুবিধা খুব হয় যে রান্নার খুব একটা ঝামেলা থাকে না, কারণ দিনের বেলা যত জুত করে মানুষ খায় রাত্রেবেলা টায়ার্ড থাকে, তো তখন অত খায় না, তো তখন অল্প স্বল্প খাবার দিয়ে হয়ে যায়। তো সেরকম আজকে আমি একদম অল্প স্বল্প খাবার বানাবো, যাতে মানে রাতটা ম্যানেজ হয়ে যাবে, তো সেই জন্য রান্নার চাপটা আজকে একটু কম। এখানে নিয়েছি ব্রেকফাস্টে আজকে তো ঘুগনি বানিয়েছিলাম, তো আজকে লুচি টুচি এখনও করিনি বা ব্রেডও ছিল না, তাই মুড়ি অ্যাড করলাম। বাটি আন্দাজে মুড়ি বেশি হয়ে গেছে, বাটিটা খুবই ছোট হয়ে গেছে, আর সঙ্গে নিলাম একটু পেঁয়াজ, এটা খেতে ভালো লাগে, ফার্স্ট টাইম খেলাম। এবার কিছু সবজি কেটে নেবো, এটা আজকে আলু হচ্ছে ভাজা করব কুমড়ো দিয়ে, সেটার কাটিং চলছে। আর আমাদের বাড়িতে উচ্ছের ভেতরের অংশটা ফেলে দিতে হবে, কারণ ওটা নাকি মুখে পড়লে ভালো লাগে না। তো সবজি কাটতেও অনেক রকম ফ্যাকড়া আছে। আর আজকে ফার্স্ট টাইম আমি একটা ট্রিক ইউজ করলাম, সেটা হচ্ছে প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ করলাম, এটা আমি ফার্স্ট টাইম করলাম, কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, খুব সুন্দর। কাজের ফাঁকে ফাঁকে যদি একটুখানি করে ব্রেক নেওয়া যায় তাহলে কিন্তু কাজের এনার্জিটা একটু বেশিই বেড়ে যায়। তো আজকেও ওরকম কাজ আজকে বেশি নেই, কারণ রান্নার আজকে ঝামেলা নেই, অল্পের ওপর দিয়ে রান্না করেছি, তো মনে হলো একটু ব্রেক নেওয়া দরকার। ব্রেক নিয়ে এখন এসেছি একটা জুস নিয়ে। অ্যাকচুয়ালি এই জুসটা যেদিন এসেছিলো সেদিন আমি শেয়ার করেছিলাম, তো এটা খেতে কিন্তু ভালো। আর র অ্যালোভেরা দেওয়া আছে, এই র অ্যালোভেরার একটা র গন্ধ এর মধ্যে চলে এসেছে, যার জন্য জুসটা যে একেবারে দুর্দান্ত খেতে আমি সেটা বলতে পারি না, কারণ ওই অ্যালোভেরার একটা র স্মেল এর মধ্যে চলে আসে। যেহেতু ভালো, মানে কোনো রকম বেশি কেমিক্যাল বা সবচেয়ে বড় কথা কোনো সুগার অ্যাড করা নেই, সুগার বলতে মিষ্টি বলতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আখের রস দেওয়া আছে, এটাই হচ্ছে এর প্লাস পয়েন্ট। তো সব প্লাস পয়েন্ট দেখলে তাহলে ওই একটা যে গন্ধটা সেটা মাইনাস করে দেওয়া যায়। এমনিতে এরকম জুস তো পাওয়া যায় না, মানে সবই চিনি ব্লেন্ড করা থাকে, আর চিনিটা হেলথওয়াইজ তো ভালো না, সেজন্য বললাম না সব দিকটা কনসিডার করলে জুসটা ভেরি নাইস, খেয়ে নিই। যেরকমটা বললাম যে আজকে খুব সিম্পল রান্না, তো এখানে আলু উচ্ছে কুমড়ো ভাজা নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা লঙ্কার আচার, সঙ্গে আছে ডিমের কারি। বিকেলবেলা একটু সরি দুপুরবেলা একটু রেস্ট নিয়ে ভেবেছিলাম বিকেলবেলার দিকে একটু বেরোবো কিছু কয়েকটা জিনিস কিনবো ঠাকুরের জন্য, কিন্তু এমন বৃষ্টি নামলো, যদিও খুব জোরে হয়নি কিন্তু যে যাওয়ার একটা মুড থাকে না সেটা পুরোটাই নষ্ট হয়ে গেল, তো বেরোতে পারলাম না। তো আমার যে কাজ মানে সেলাইয়ের সেটা ফিনিশিংয়ের দিকে এগিয়ে নিয়ে গেলাম, তো অনেকটাই হয়ে আসছে, এখনও শেষ করতে পারিনি,
ব্লাউজ বানানো হচ্ছে ভীষণই টাফ, মানে আমার আমার কাছে লাগে খুব টাফ। এবার অনেকে বলবে যে কি দরকার বানানোর, ওটা তো পয়সা দিয়ে, পয়সা ফেললেই পাওয়া যায়। এক্স্যাক্টলি তাই, পয়সা ফেললেই কিনতে পাওয়া যায়। কিন্তু আমার যে নেশা, যে আমি যে কোনো জিনিসকে মনে করি কি যে ওটা আমি নিজে হাতে বানিয়ে তারপরে পরবো, এটার মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন থাকে। এটা হয়তো অনেকে বুঝবে না বা বুঝতে চায় না, আমার বাড়ির লোকেরাই বুঝতে চায় না, আমি আর লোককে বলবো কি। তো ওইখানে ঠিক আমিও বোঝাতে পারি না আর তারাও বুঝতে পারে না। ওর মেয়েরাও বলে পয়সা দিলেই তো কেনা যায়, তুমি এত মানে মাথা কেন ওর পেছনে লাগাও আর কেনই বা দিন রাত ওর পেছনে খেটে খাটো। ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার। তো যাই হোক, সেই সেটার পেছনে এখনও লেগে রয়েছি, কারণ আমার একটু খুঁতখুঁতানি আছে, এটা হলো না, একটু ফিনিশিং দেওয়ার ব্যাপার আছে, ওই জায়গাটা ঠিক এরকম হচ্ছে না, ওটা হচ্ছে না, এরকম অনেকগুলো ব্যাপার থাকে। তো সেটার পেছনেই লেগেছিলাম, তো লেগে এখনও লেগে আছি ইনফ্যাক্ট। তো দেখা যাক, এখন বাজে 8:05, তো আজকেও মনে হয় ফিনিশ একদম কমপ্লিট করে উঠতে পারবো না, কারণ হেমিংয়ের ব্যাপার থাকে, আজকে হেমটা হয়ে উঠবে না, আর কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করব। যেহেতু সকালে চানা হয়েছে, চানা ঠিক না মটর বানিয়েছিলাম, তো রাতে এখানে ভাটুরা তৈরি হচ্ছে, আর ভাটুরা প্লেটে পড়তে না পড়তেই ওপরের ছাল বাকলা খুলে খাওয়া শুরু হয়ে গেছে। ভীষণ ভালো লাগে ওদের ভাটুরা। আর এখানে আমার খাওয়ার অ্যাজ সিম্পল, এখানে আলু কুমড়ো বেগুন সেদ্ধ সঙ্গে ঘি, এই দিয়ে আজকে আমি রাতের আহার করব। আর কিছুটা ঘুগনি পেঁচে রয়েছে, দেখি কি করা যায়। আমার সাথে ঘটে যাওয়া আজকে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পাশে থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, গুড নাইট অ্যান্ড স্টে টিউন্ড।